আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক শপ সেটআপ করতে হয়। তো আমরা জানি দিন দিন ফেসবুকের চাহিদা অনেকটাই বেশি হয়ে গেছে, এখন ফেসবুক ই-কমার্স সিস্টেম করে একটা শপ দিয়ে দিয়েছে তারা, যার মাধ্যমে আমরা ই-কমার্সের প্রোডাক্টগুলো বা আমাদের প্রোডাক্টগুলো, নির্দিষ্ট যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলো আমরা এখান থেকে সেল করে নিতে পারবো। তো এটা সম্পূর্ণ ই-কমার্সের মতোই করে ফেলছে। তো আমরা এখানে শপটা সেট আপ করলে আমাদের ই-কমার্সের প্রোডাক্টগুলো আমরা এখানে আপলোড করে, আমরা চাইলে ই-কমার্সেও প্রোডাক্টগুলো সেল করতে পারি, এখান থেকে ট্রাফিক নিয়ে ই-কমার্সের ওয়েবসাইটে নিয়েও সেল করতে পারি, অথবা ই-কমার্স যদি না থাকে সেক্ষেত্রেও আমরা আমাদের ফেসবুক মেসেজের মাধ্যমে আমরা এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারি। তো এটাই আগে আমাদের, যেহেতু এই কাজটা করতে গেলে আমাদের ফার্স্ট টাইম আমাদের একটা শপ লাগবে। তো আমি চলে যাই আমার একটা পেজে, আমি আপনাদেরকে দেখাইছি ফ্যাশন আয়াতে চলে যাব। এখানে কারো যদি এই শপ বাটনটা না থাকে, যদি এই শপের বাটনটা যদি না থাকেন, হয়তো কারো এখানে থাকবে না, নতুন অবস্থায় আপনারা খুঁজে নাও পেতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এখানে ক্লিক করবেন। টেমপ্লেট মানে টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন, এটা শপটা একদম নিচের দিকে থাকবে, এটা অফ অবস্থায় থাকবে। ঠিক আছে, আমি একটু দেখাই, এরকম নিচের দিকে থাকবে, এরকম নিচে অফ অবস্থায় থাকবে। তো আপনারা যেটা করবেন, এটা অন করে, এটা অন করে দিবেন, দিয়ে এটা উপরের দিকে দিয়ে দিবেন, যাতে বোঝার সাথে মানে আপনারা জানেন সহজে এটা ইউজ করতে পারেন, সেই জন্য উপরের দিকে দিয়ে দিলেন। ধরেন ফটো ভিডিও, ওকে, আমি প্রথমে সব রাখলাম, সব দিয়ে আমি কমপ্লিট করে দিয়ে সেভ করে দিলাম। তাহলে কিন্তু এবার আমি যদি পেজে যাই, আমার এটা প্রথমে দেখাবে সব, ওকে, হোমের পরেই সব দেখাবে। আমি একটু রিপ্লেস করি, এই কাজটা আশা করি আপনারা প্রথমে করে নিবেন, হয়তো আপনারা এরকম না করলে কিন্তু পরবর্তীতে পাইবেন না। ঠিক আছে, তো এটা আপনারা করে ফেলবেন। তো এটা করার পরে আমরা শপের এই বাটনটা যে আছে এখানে, আমরা মাউসের কার্সর অথবা মোবাইল দিয়ে যাই করেন না কেন, এখানে এনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফার্স্ট টাইম যদি শপ অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে এরকম আসবে। ঠিক আছে, এরকম একটা শপের একটা ঘরের মতো হবে, লেখা আছে সেট আপ শপ, সুকেস প্রোডাক্ট, তারপরে ম্যাক ইজি, বাই ফ্রম ইউ, তারপরে কাস্টম ইউর শপ, কাস্টমাইজ, এগুলো থাকবে। এটা যেটা করবেন আপনারা গো টু ই-কমার্স ম্যানেজার, এখানে আপনারা ক্লিক করবেন। আমি আগেই বলছি এটা ই-কমার্সের মতো, ই-কমার্সের সমস্ত প্রোডাক্ট এখান থেকে সেল করা যায়, নতুন এটা সিস্টেমটা চালু করছে ফেসবুক। তো আমরা প্রথমে এখানে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসব, এখানে স্টার্ট সেলিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বোথ। আপনি চাইলে কি এটা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন, অথবা ওয়ান শপ মোর অ্যাওয়েস টু ডিসকভার, অথবা আপনি চাইলে ই-কমার্সের বা শপের এখানে প্রোডাক্টগুলো রেখেও সেল করতে পারেন। এখানে দুইটা সিস্টেমে দেওয়া আছে, আমরা অবশ্য যেরকম আসতে বাইরে হলে এরকমই থাকবে, আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখেন চেক আউট অ্যানাদার ওয়েবসাইট, আপনি যদি কোনো প্রোডাক্ট যদি ওয়েবসাইটে নিয়ে তাদেরকে টাকা নিতে চান, মানে ওয়েবসাইটে প্রোডাক্টটা অর্ডার করার পরে টাকা নেবেন, ঠিক আছে, এরকম যদি হয়, মানে ফেসবুকের মাধ্যমে আপনি অর্ডারটা নেবেন না, আপনার ওয়েবসাইটের মাধ্যমে অর্ডারটা নেবেন, ফেসবুকে আপনার সাথে কথা হবে বা আপনার পণ্যতে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাবে, মানে কনভার্ট হবে একটা থেকে আরেকটা। তো যদি এইভাবে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই উপরেরটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এই দ্বিতীয় নাম্বারটা, যেমন ফেসবুক অ্যান্ড আপনার ই-কমার্স নাই, ই-কমার্স ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনার শুধু ফেসবুকটা আছে, ইনস্টাগ্রাম আছে, আপনি চাচ্ছেন যে আমি চাচ্ছি যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের মাধ্যমে আমি চেক আউট করবো বা আমি টাকাটা নিব, যদি এটা হয় তাহলে এই মাঝখানেরটা সিলেক্ট করতে হবে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের জন্য অ্যালাউ না, এখানে বলছে অনলি অ্যাভেলেবল ফর ইউএসএ বেস বিজনেস, যারা ইউএসএ আছে তাদের জন্য এই বিজনেসটা আপনি এইটা সিলেক্ট করতে হবে। এটা বেশিরভাগ বায়াররাই আপনাদের এই কাজটা করাবে, আপনি যেহেতু আমাদের নিজেদের এই কাজটা করতে হয় না খুব একটা, আর করার প্রয়োজনও হয় না, আপনাদের যদি প্রোডাক্ট থাকে তাহলে করতে পারেন, আর যদি না থাকে বায়ারদের কাজের জন্য আপনাকে এটা সিলেক্ট করতে হবে। যদি আমাদের নিজস্ব থাকে অথবা যদি আপনি মেসেজের মাধ্যমে চেক আউট করাতে চান বা মেসেজে কথা বলে যদি বলেন যে ক্যাশ অ্যান্ড ডেলিভারি করতে চান, তাহলে নিচেরটা সিলেক্ট করতে হবে, করে নেক্সটে ক্লিক করতে হবে।
যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা ই কমার্স রিলেটেড, আমাদের একটা ওয়েবসাইট মানে আছে, তো আমি চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো ওয়েবসাইট থেকেই বাই করা হোক। তো আমি উপরেরটা সিলেক্ট করতে পারি, অবশ্যই আপনারা এই নিচের দুইটা সিলেক্ট করতে হবে, নিচেরটা অথবা উপরেরটা, এটা নিয়ে কাজ করতে হবে। আর যদি ক্লায়েন্ট হয় তাহলে আপনাকে অবশ্যই মাঝখানেরটা সিলেক্ট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এবার আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বলতেছে তোমার পেজটা সিলেক্ট করতে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেল ফ্রম, তো বলতেছে যে কোথায় সেল করতে চাও, ওকে কোন পেজের ভিতরে। আমি চাচ্ছি আমার ফ্যাশন আয়তে আমি সেল করব, তো আমি নেক্সট করলাম ফ্যাশন আয়ের এই পেজটা দিয়ে। আপনার যদি পেজ থাকে তাহলে থাকলো, আর যদি না থাকলে এখান থেকে একটা পেজ তৈরি করবেন, নিউ পেজ। তো নিউ পেজ কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও আমাদের পেজে আসেই। তো যাই হোক, আমরা নেক্সট করে ফেলবো এটা কমপ্লিটলি করার পর। এবার এখান থেকে বলতেছে আপনার কোন পেজ, ঠিক আছে। আমরা দেখি এখানে পেজটা, এটা হচ্ছে আমাদের জিমেল, ওকে দেখি, ওকে জিমেল, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে জিমেলটা চেঞ্জ করে ফেলতে পারবেন। তো ক্রিয়েটেড বিজনেস নিউ অ্যাকাউন্ট, তো বিজনেস অ্যাকাউন্ট যদি থাকে সেটা তৈরি করতে, ওকে দরকার নাই আমাদের, যেরকম আছে আমরা এইরকমই নেক্সট করে ফেলবো। তো এবার বলতেছে বিজনেস আইটেম, ওকে আইটেমগুলো আমরা উপরেরটাই সিলেক্ট করবো। তো ওকে এটা সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। তো এবার বলতেছে হোয়ার ইউ ডেলিভারি, তুমি কোথায় ডেলিভারি করবা, তোমার এটা কি লোকাল মার্কেট, বা তোমার যদি লোকাল মার্কেট থাকে বা তোমাদের যদি লোকাল মার্কেট থাকে অথবা ক্লায়েন্টের যদি লোকাল মার্কেট থাকে অবশ্যই সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। আমারটা হচ্ছে বাংলাদেশে, তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম, করে নেক্সটে ক্লিক করলাম। তো এবার এখানে আস্তে আস্তে চেক আউট মেথড, আপনি যদি কোনো কিছু চাই এখন আমি এখান থেকেও কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো। চেঞ্জ এখানে যদি কোনো অপশন চেঞ্জ করতে হয়, ধরেন আমি যে মেথডটা ইউজ করতেছি মানে ই কমার্সের, আপনি চাইলে মেসেজ করতে পারেন, ওই আগেরটা চেঞ্জ করে নিতে পারবেন সেম। তো এটা করে আপনি চাইলে আবার পেজটাও চেঞ্জ করে ফেলতে পারবেন। করে আপনারা এখান থেকে বাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, মানে সেলার এগ্রিমেন্ট, তো এখানে ক্লিক করে আমরা ফিনিশড করে দিব। তো আমাদের পেজটা মোটামুটি আমাদের সবটা কমপ্লিটের দিকে। কারণ ইদানিং কাজগুলো, এই কাজগুলো খুবই বেশি আসতেছে ফাইবারের ভিতরে, আমাদের অনেক স্টুডেন্টরা এই কাজটা বেশি পাইতেছে, সেজন্য আমি এই ক্লাসটা আজকে করলাম আর কি। তো এখানে যেহেতু আমাদের পেজটা কমপ্লিটলি হয় নাই, আমি নট এ নাও দিয়ে দিব। তো এখান থেকে কিছু অপশন আছে, ক্যাটাগরি দেখেন, এখানে দেখেন আইটেম আছে, আইটেম আপনি চাইলে আইটেম অ্যাড করতে হবে, এটা সেট, এটা হচ্ছে আমি কিছু জিনিস বলি সেটা হচ্ছে এখান থেকে অ্যাড রান করে নিতে পারবেন, সব আছে। ইভেন্ট আছে, ইভেন্ট সেট করে নিতে পারেন, ডাটা সোর্স করতে পারেন, ইস্যু যদি কোনো ইস্যু থাকে সেটাও এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দুইটা আইটেম সেট করার অপশন আছে, একটা সেট, এটা ক্যাটাগরি বেস আপনি সেট করতে পারবেন প্রোডাক্টগুলো, মানে একটা নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে সেট করে ফেলতে পারবেন, অথবা আইটেম থেকেও আপনি সেট করে ফেলতে পারবেন। তো আমরা সবসময় আইটেম দিয়েই করব, যেহেতু আমাদের আইটেম রিলেটেড কাজ। তো আমরা ওভারভিউতে চলে যাব, আমি একটা প্রোডাক্ট নিয়ে আসি, নট নাও দিয়ে দিই। প্রোডাক্ট নিয়ে আসি হচ্ছে, ধরেন আমি কি সেল করব, ওকে অ্যামাজনে চলে যাই, অ্যামাজনে চলে আসলাম, দেখি এক্সপ্রেসিক কোনো প্রোডাক্ট পাই কিনা আমি আপনাদের বোঝানোর জন্য। তো আমি চাচ্ছি যে আমি কোনো, যেহেতু আমাদের এটা শপ নিয়ে মেয়েদের, তার আমি মেয়েদের কোনো কাপড় চোপড় নিয়ে কাজ করি মেয়েদের, ওকে ক্লোথিং, ক্লোথিং এটা হচ্ছে ছেলেদের, দেখি দেখি, ওকে এখানে মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আছে, ওকে শীতের পোশাক এগুলো, ওকে আমি এগুলো নিতে চাচ্ছি না, এই প্রোডাক্টটা খারাপ না, এটা ভালো আছে, এটা মেবি জ্যাকেট, ঠিক আছে। তো আমি দেখি আরও কোনো ভালো প্রোডাক্ট পাই কিনা, নিচের দিকে আসব, এখানে এই এই প্রোডাক্টগুলো এক্সপ্রেসিভ মনে হচ্ছে, দেখি এই প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে আর কি, আমি এটা দেখি ডাউনলোড করে ফেলতে পারি কিনা।
এখান থেকে। ওকে, এটাও ডাউনলোড করে ফেলি, এটাও ডাউনলোড করে ফেলি, তো ডাউনলোড করে ফেলি, এটাও ডাউনলোড করি। এখানে তিনটা প্রোডাক্ট আছে, তিনটা প্রোডাক্ট আমি ডাউনলোড করে ফেলি। ধরেন আমার প্রোডাক্টগুলো হচ্ছে এটা, আমি এখানে তিনটা প্রোডাক্ট মানে তিনটা ইমেজ পেলাম প্রোডাক্টের। এটা হচ্ছে মেবি প্রোডাক্টের প্রোডাক্ট শো। ওকে দেখি প্রোডাক্ট শোর ভিতরে কী কী আছে। এটা হচ্ছে ডেসক্রিপশন, প্রথম প্রোডাক্টটা এটা। তো এখানে অনেকগুলো কালার আছে, জেসিকা না, জেসিকা ওমেন লংস। তো এটা আমি, এটা হচ্ছে আমাদের টাইটেল, ওইটা থাক। আমাদের লাগবে এখানে প্রাইস কত, এখানে যা যা আছে আমরা ই কমার্সের প্রোডাক্টগুলো এইভাবে আপলোড করব। তো আমি ওই প্রোডাক্টটা নিয়ে আসলাম, এখানে দেখেন লেখা আছে আইটেম। ওকে, আমরা আইটেমে ক্লিক করব। ক্লিক করে এটা এটা এখানে কিছু অপশন আছে, যেমন ম্যানুয়ালি ডাটা ফিট, পিকজেল। আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যানুয়ালি ক্লিক করবেন, ডাটাবেস থাকলে ডাটাবেস ক্লিক, পিকজেল থাকলে পিকজেল থেকে, ওয়েবসাইট থেকে অটোমেটিকলি করবেন। আমি চাচ্ছি ম্যানুয়ালি করবো আমাদের প্রোডাক্টগুলো, ম্যানুয়ালিটা সিলেক্ট করে আমি নেক্সট করে ফেলবো। আপনি চাইলে ওইগুলো করে ফেলতে পারেন। তো এখানে এরকম আসবে, এখানে কিছু জিনিস আছে যেমন টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, হ্যান ত্যান ইত্যাদি। তো এখানে আমরা আইটেম, দেখেন আমি কিন্তু আইটেম বাড়াতে পারি, দেখেন ডুপ্লিকেট আইটেম। ওকে দেখছেন একটা আইটেম তৈরি হলো। আবার এখানে, আবার এখানে ক্লিক করবেন, অ্যাডে আইটেম, এরকম করে আইটেম কিন্তু বাড়ায় নিতে পারেন। তো আমি চাচ্ছি না বাড়াইতে পারে, আমি এখান থেকে আমার একটা আইটেম আপলোড করি। দেখেন এটা আবার, দেখেন এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। হয়তো আপনার বাড়ির ইমেজ থাকতে পারে, আপনার যে কোনো ইমেজ থাকতে পারে, ঠিক আছে। আমি প্রথম কোনটা জানি ডাউনলোড করছি, এটা। ওকে, তো আমি চাচ্ছি এই প্রোডাক্টটা আমি এখানে আপলোড করব। তো আমাদের এটা আপলোড হচ্ছে, কিছুটা সময় লাগবে। ওকে, আমাদের এটা আপলোড হয়ে গেছে, এবার আমরা সেভ করব। এখানে বলতেছে ডেসক্রিপশন দিতে। ওকে, একটা টাইটেল দিয়ে গিয়ে আমরা জিসিকে লং ওমেন আনতেন ইত্যাদি। ওকে, আমি এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমি টাইটেলটা দিয়ে ফেলছি, এবার আমি দিব হচ্ছে কি, এবার দিব হচ্ছে আমি এইটার একটা ডেসক্রিপশন। এটা হচ্ছে আমার একটা ডেসক্রিপশন, লং কত, হ্যান ত্যান এইগুলো দেওয়া আছে। তো আমি ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। তো ডেসক্রিপশন দিয়ে গেছে, এখানে প্রায় 9900, প্রায় অনেক অর্ড দেওয়া যাবে। ওকে, তো এটা দেওয়ার পর এখানে বলতেছে ওয়েবসাইট লিঙ্ক, যেহেতু আমাদের ই কমার্স, ধরেন আমার এটাই একটা ই কমার্স এক্সাম্পল হিসাবে, আমার এই ইউআরএলটা আমি এখান থেকে, আমার যে প্রোডাক্টের ইউআরএলটা থাকবে সেটা এখান থেকে দিয়ে দিবেন, অথবা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। তো এখানে নিয়ে নিবে আশা করি, নিয়ে নিচ্ছে। এবার দেখেন এখানে ওয়েবসাইট তিনটা জিনিস পাইলাম, আমি চাচ্ছি এখান থেকে দামটাও আমি বলে দিতে পারবো। এখানে কিন্তু বিডিটিটি বলতেছে। ওকে, আমার তো এটা বিডিটিটি না, মানে বাংলাদেশি না, এটা $40। আমি যদি ডলারটা হিসেব করি, ডলার রেট, ডলার রেট দিয়ে আমি গুণন করি ৪০। ওকে, $40 বাংলাদেশে কয় টাকা, বাংলাদেশি হচ্ছে বাংলাদেশ, ওকে, টাকা প্রায় ৩৩৯০। ওকে, আমি এটা কপি করে ফেলি, ৩৩৯০ আমি দিয়ে দিলাম এখান থেকে, ৩৩। সেলস প্রাইস, এখানে আমি দুইটা প্রাইস দিতে পারবো, ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ৪০০০ দিয়ে দিলাম। ওকে, ৪০০০ দিয়ে দিলাম। আর এখানে সেলস প্রাইস যদি আমি চাই, সেলস প্রাইস আমি দিতে পারবো হচ্ছে এটা, মানে কম বেশি হচ্ছে এটা, কম হচ্ছে এটা, মানে ওইখানে লেখা থাকে না কিছু কিছু প্রোডাক্টের ভিতরে যে এত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে, একটা ক্রস দাগ থাকে, লাল দাগ থাকে, যে এটা এখন এরকম চলতেছে। দাঁড়ান আমি এটা দেখাই আপনাদেরকে, আমি দারাজে চলে যাই, দারাজ। এটা আপনারা বুঝতে জানো পারেন, কোনো কিছু যেন পরিষ্কার না, মানে পরিষ্কার থাকে কোনো কিছু। এই যে দেখছেন নিচে ৪৪৯ দেখতেছেন, এটা হচ্ছে প্রাইস, কিন্তু এখন সেলস প্রাইস হচ্ছে উপরেরটা, নট ইন্টারেস্ট। দেখেন এখানে দুইটা প্রাইস কিন্তু দেওয়া আছে, একটা হচ্ছে রেগুলার প্রাইস, আরেকটা হচ্ছে সেলস প্রাইস, সরি প্রাইস। দেখছেন প্রাইস একটা, এটা হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে সেলস প্রাইস। ওকে, তো এরকম। তো আমি এটা দিলাম, আমি যদি চাই এখান থেকে আমি ক্যাটাগরি বেসও আমি প্রোডাক্টগুলো আপলোড করতে পারি। দেখেন আপনার যদি কোনো ক্যাটাগরি থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপলোড করতে পারেন, অথবা একটা ক্যাটাগরি তৈরি করতে পারবেন। এই যে এখান থেকে সেটস থেকে একটা ক্যাটাগরি তৈরি করতে পারবেন, সেম একই নিয়ম।
তো আমি ক্যাটাগরি ধরেন ক্লোথিং সার্ভিস, ওকে, ক্লোথিং এর ভিতরে আমি দিলাম ক্লোথিং, ক্লোথিংটা দিয়ে দিলাম, ক্লোথিং দিয়ে দিলাম। আমার অবশ্য মেয়েদের কানেকশন নিয়ে কোনো একটা খুব একটা আইডিয়া নেই। এটা ক্যাটাগরি হয়ে গেছে, এটা কি হবে, কন্ডিশনটা কি হবে, এটা পুরাতন হবে না নতুন হবে? অবশ্যই যদি নতুন থাকে অথবা ইউজ থাকে সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। যেহেতু আমাদের এটা আর নিউ কালেকশন, আমি এটা নিউ দিয়ে দিলাম। স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, অ্যাবিলিটি স্টক কি অ্যাভেলেবল আছে কিনা সেটা এখান থেকে দিয়ে দিবেন। যদি স্টক না থাকে এটা অফ করে দিবেন, স্টক আছে আমাদের। আর ব্র্যান্ড আপনি চাইলে এখান থেকে ব্র্যান্ডের নামটা লিখে দিতে পারেন। এটার যদি কোনো আইডি থাকে, কন্টেন্ট আইডি, যেটার মাধ্যমে আপনি জানেন খুব সহজে চিনতে পারেন, ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে হ্যাশ জেট, মেয়েটার নাম জানি কি দেখলাম, জি জিসিকা, না জিসিকা, জিসিকা 199, ও না সরি, এক মানে 1100, এটা হচ্ছে তার একটা আইডি দিলাম এই প্রোডাক্টে, যাতে আমি যেন কেউ কোনো যখন আমাদের কেউ এটা বলবে যে আমি এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, তাহলে আমার এই প্রোডাক্টটা আমি কিনতে চাই, তা বলবো যে আপনার আইডিটাকে আমাদেরকে বলেন তাহলে হবে। এখানে দেখেন আর কিছু আছে, স্টাইল আছে, আপনি চাইলে স্টাইলটা বলে দিতে পারেন। এবার বয়েসটা কত হবে সেখান থেকে আমাদের বয়েসটা সিলেক্ট করতে পারবেন, 10, এখানে সব কিছু আছে, এগো, ঠিক আছে, আমি একটা দিয়ে দিলাম, ওকে 10। কালার, কালার কি, কালার কি, কালারটা কোন কালার, এটা এটা মেবি কালারটা দেখি, কালার 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 ফিচার স্লোড কালার সোল্ড কালার সলিড কালার, সরি এটা সলিড কালার ওপেন ফ্রন্ট, ওকে সলিড কালারটা আমি এখান থেকে দিয়ে দিলাম সলিড। তো এবার জেন্ডারটা কি হবে, ফিমেল না মেল, অবশ্যই এটা মেয়েদের, এটা মেল হবে, ও সরি ফিমেল হবে, ফিমেল অর্থাৎ মেয়ে, ওকে। ম্যাটেরিয়াল এটা যদি থাকে দিয়ে দিবেন, না দিলে কোনো সমস্যা না, অপশনাল। সাইজটা কত হবে, এটা প্রোডাক্টের সাইজটা আমি দেখি এখানে সাইজটা আছে কি না, এখানে দেখেন অনেকগুলো সাইজ আছে, ঠিক আছে, আমি সবগুলো সাইজ কপি করে দিলাম, ধরেন আমি অপশনাল না দিয়ে সবগুলো, সরি কপি হয় না, না তো আমি সাইজগুলো কপি করে দিই, ওকে সাইজগুলো দিয়ে দিছি। এবার এভাবে সম্পূর্ণ হয়ে গেলে আপনি এখান থেকে আপলোড আইটেমটা ক্লিয়ার করে দেবেন। দেখেন এখান থেকে একটু ভেরিফিকেশন করবে তারা, প্রোডাক্টটা যদি সম্পূর্ণ ভালোভাবে আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার শপে এটা শো হবে। তো আমি এটা ডান করে ফেলি, দেখি কি অবস্থা, আইটেমটা অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের আইটেমটা অ্যাড হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ অ্যাড হয়ে গেছে। এখন এখানে অনেক কিছু আছে, যেমন ফিচারগুলো অ্যাভেলেবল, জেন্ডার, এখান থেকে আপনি পরবর্তীতে আবার চাইলে চেঞ্জও করে ফেলতে পারবেন, এগুলো স্টক অ্যাভেলেবল, এখানে সব কিছু করে ফেলতে পারবেন। তো অ্যাডভার্টাইজ, এখান থেকে আপনি চাইলে কিন্তু অ্যাডভার্টাইজও করতে পারবেন, অ্যাডস করতে পারবেন, এখানে মেবি ব্র্যান্ড সেটিংস ইত্যাদি করতে হবে। তো আপনি এখান থেকে করলেই হবে, আর লাগবে না আপাতত। এখান থেকে দেখ প্রমোট, প্রমোশনের অপশন আছে, ইভেন্ট আছে, স্টেটস, সেটস, সেটস যদি আমরা ক্লিক করি সেম, এখান থেকে আপনার এটা হচ্ছে পিক্সেল আইডি, আইডি আমাদের। তো এখানে আমি এভাবে এখান থেকে ইউজ ফিল্টার, ফিল্টার দিয়ে কিন্তু আমি মানে আরও একটু একটা টিপ করে কিন্তু এখান থেকে আমি পোস্ট করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে নাম মম দিয়ে সেম একই জিনিস, এখানে ক্যাটাগরি বাইজ লিখে ইন্টার দ্য গুগল প্রোডাক্ট ক্যাটাগরি, এভাবে আমরা কিন্তু পোস্ট করতে পারি, মানে এটাই ফেক দেয়, ফিল্টার দিয়ে আমরা যেটা বলি, ফিল্টার দিয়ে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। তো এখানে দুইটা প্রসেসই আছে, আপনারা একটু ভালো করে দেখবেন। আর এখানে তো মোটামুটি সব কিছু দেখাইলাম আমি, তো ইরো দেখাচ্ছে, এটা বেশ হয় না, কোনো ইরো আছে কি না এখনও তো দেখায় না, ইস্যু, তো এটা ওরকমই থাক। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার আইটেমগুলো এখানে দেখতে পারবেন, নিউ নিউ আইটেম যতগুলো আইটেম থাকবে আপনি এখান থেকে পাবলিশ করে ফেলতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো আমরা এখানেই স্টপ হয়ে থাকি, নেক্সট ক্লাসে আমরা অ্যাডস ক্যাম্পেইনের বিষয়গুলো আমাদের ওই মানে ক্লাসগুলোতে আপনারা দেখতে পারবেন। আর একটা জিনিস আমি বলে রাখি, আমাদের ফ্রি সাপোর্ট চলে প্রতি শুক্রবার এবং শনিবার, আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু করতে পারেন। আর যদি আর্জেন্ট কোনো সমস্যা থাকে, হয়তো ক্লায়েন্টের কোনো প্রবলেম থাকতে পারে,
সেক্রেটারি যদি হয় আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনের ভিতর পেয়ে যাবেন, সেখান থেকে আমাদেরকে কল করলে আমরা আশা করি আপনার এই বিষয়টা সলভ করে দিতে পারবো। তো আশা করি আমি যতটুকু বুঝাইলাম এতটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, আর একদম আমি যা বুঝাই সেটা একদমই বেসিকভাবে, মানে যে কেউ যেন বুঝতে পারে বিষয়গুলো। আর এটা আসলে এই কাজগুলো কিন্তু এখন ফাইবারের ভিতরে বেশি আসতেছে, আপনারা এইভাবে কিন্তু কাজগুলো করে ফেলতে পারেন, আইটেমগুলো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য।